বুঝছিলাম জলের কেবি 0.515 কেলভিন কেজি পার মোল কতর অর্থ সেটা আমরা বুঝলাম। এবার বলছে 100 গ্রাম জলের ক্ষেত্রে কেবি এর মান, 1000 গ্রাম জলের ক্ষেত্রে কেবি এর মানের 10 গুণ, কথাটি ব্যাখ্যা করো। এখন স্ফুটনাঙ্কের উন্নয়ন সংখ্যাগত ধর্ম, ডেল টিবি এর মান যার ক্ষেত্রে যত বেশি হবে কেবি এর মান তত বেশি হবে, কখন? যদি জলে এক মোল পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়। এবার যদি এম এর মান 1 হয় তাহলে ডেল টিবিটাই তো কেবি এর সাথে সমান হবে, সেই জন্য বলছে যে 100 গ্রাম জলে যদি আমরা এক মোল পরিমাণ দ্রাবক যোগ করি তাহলে সেক্ষেত্রে তার মোলালিটি কত হবে? 10। ঠিক একইভাবে 1000 গ্রাম জলে যদি এক মোল পরিমাণ দ্রাবক যোগ করি তাহলে সেক্ষেত্রে তার মোলালিটি হবে অনলি 1। তাহলে এক মানে এম এর মান যেহেতু 1 আর একটার ক্ষেত্রে দেখছি এম এর মান যেহেতু তোমার 10, এবার যার ক্ষেত্রে এম এর মান যত বেশি তার ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন তত বেশি, আর স্ফুটনাঙ্কের উন্নয়ন যেহেতু সংখ্যাগত ধর্ম তাই আমরা বলতে পারি যে 1000 গ্রাম জলের তুলনায় 100 গ্রাম জলের কেবি এর মান 10 গুণ হবে। এখান থেকে আমরা নেক্সট যেটা আছে সেই পেজে আমরা চলে যাব, সেখানে বলছে যে কেবি এর মান একই দ্রাবক এবং দ্রাবক দুটোর উপরে নির্ভর করবে না শুধুমাত্র দ্রাবকের উপরে নির্ভর করবে, সেটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করব। বলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরীক্ষামূলকভাবে নির্ণয় করে দেখা গেছে যে কেবি ইকুয়াল টু আর টিবি স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু এল সাফিক্স ভি। তাহলে আরটা কি? আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিবিটা কি? বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, আর এল সাফিক্স ভি মানে হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশান। ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশান মানে কি? প্রতি গ্রাম দ্রাবকের বাষ্পীভবনের জন্য লিনতাপ, প্রতি গ্রাম দ্রাবকের বাষ্পীভবনের জন্য লিনতাপ। তাহলে এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে যতগুলো রাশি এখানে ইনকর্পোরেট হয়েছে কোনোটাই দ্রাবের প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, পুরোটাই দ্রাবকের প্রকৃতির উপরে নির্ভরশীল। তাই কেবিকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে ও কোনোভাবেই দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, দ্রাবকের প্রকৃতির উপরেই নির্ভরশীল। এবার যেটা বলছে যে ডেল টিবি বা স্ফুটনাঙ্কের উন্নয়ন সংখ্যাগত ধর্ম, সেটা আমরা কী করে প্রমাণ করব? স্ফুটনাঙ্কের উন্নয়ন বলছে সংখ্যাগত ধর্ম, সেটা প্রমাণ করতে গেলে আমার যেটা করতে হবে বলছে দুটো আলাদা আলাদা পাত্র নেব, প্রত্যেকটাতে 1000 গ্রাম বা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক দুটোতেই নেব পৃথক পৃথকভাবে। এবার একটাতে বলছে এক মোল পরিমাণ ইউরিয়া, এক মোল পরিমাণ গ্লুকোজ অপরটাতে যোগ করবো, এবং প্রতি ক্ষেত্রেই দেখবো যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা একই হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংখ্যাগত ধর্ম, অর্থাৎ ইহা কেবলমাত্র দ্রাবের প্রকৃতির উপরে নির্ভরশীল নয়, দ্রাবের সংখ্যার উপরেই কেবলমাত্র নির্ভরশীল। জাস্ট এটুকু বললেই হবে, অর্থাৎ রাউল্টের যে দ্বিতীয় সূত্রটা বলা হচ্ছিল সেই সূত্রটাই থেকেই আমরা বলতে পারি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম। এরপরে যেটা আমরা চলে যাব হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমন তার মানে বলছে জলের হিমাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার জলে যদি আমরা কোনো লবণ যোগ করে দিই তাতে তার হিমাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে নেমে যায়। যেমন জল আর লবণ, জল দুটোকে যদি আমরা হিমাঙ্কে নিয়ে যাই বা কঠিন রূপান্তরে করি, দেখা যায় জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিনে পরিণত হচ্ছে, লবণ যেটা -39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিনে পরিণত হচ্ছে, যেটা আমরা হিমমিশ্র তৈরি করছিলাম। তাহলে এখান থেকে এটা পরিষ্কার যে জলে কোনো দ্রাবক যোগ করলে তার হিমাঙ্কের অবনমন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হিমাঙ্কের অবনমন হয় কেন, বা হিমাঙ্কটাই বা কী জিনিস? তাহলে এবার আমরা যদি মনে মনে একটুখানি ভেবে নিই, জলকে যখন আমরা শীতল করছিলাম, শীতল করতে করতে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসছিলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসা মাত্রই জল কিন্তু বরফে পরিণত হচ্ছিলো, কিন্তু ওই অবস্থায় সমস্ত জলটা বরফে পরিণত হচ্ছিলো না, তার মানে জল আর বরফ অর্থাৎ কঠিন দ্রাবক আর তরল দ্রাবক একটা সাম্যাবস্থা আসছিলো জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে হিমাঙ্ক হচ্ছে এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় বিশুদ্ধ তরল দ্রাবক এবং কঠিন দ্রাবক সাম্যাবস্থায় থাকে। হিমাঙ্ক হলো এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় জল এবং বরফ বা কঠিন দ্রাবক এবং তরল দ্রাবক দুটোই বিশুদ্ধ সাম্যাবস্থায় থাকে, সেটাই হচ্ছে হিমাঙ্ক। এবার তাহলে বলছে যে দ্রবণের হিমাঙ্কের অবনমন বা হিমাঙ্কটা কমে যায় কেন? এবার বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রাবক যোগ করে যখন আমরা দ্রবণ প্রস্তুত করলাম তার বাষ্পচাপটা নিশ্চিত রূপে হ্রাস পাচ্ছিল, এবার বাষ্পচাপের হ্রাস পাচ্ছে মানেই তাহলে দ্রবণে উপস্থিত যে দ্রাবক তার বাষ্পচাপও হ্রাস পাচ্ছে। এই অবস্থায় দ্রবণটিকে যদি আমরা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপে রেখে দিই
বা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কে রেখে দিই, তাহলে তার বাষ্পচাপ কখনোই কঠিন দ্রাবকের বাষ্পচাপ অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সাথে সমান হতে পারে না। কারণ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বেশি আর দ্রবণে উপস্থিত তরল দ্রাবকের বাষ্পচাপটা কম। তাহলে কী কখন সমান হবে? দুটো উপায় আছে, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটাকে কমিয়ে দিতে পারলেই, তাহলে যদি কমিয়ে আমরা দ্রবণে উপস্থিত তরল দ্রাবকের বাষ্পচাপের সাথে সমান করে দিই তাহলে তারা একটা সময় সাম্যবস্থায় আসতে পারবে। ঠিক এই কারণেই দ্রবণের যে বাষ্পচাপ সেটাকে কমাবার জন্য বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কে এই সরি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কের থেকে কম তাপমাত্রায় এনে রেখে দিলে দ্রবণ উপস্থিত দ্রাবক কঠিনে পরিণত হয় না, তাই তার তাপমাত্রা কমাতে হয়। তাপমাত্রা কমালে দ্রবণ উপস্থিত দ্রাবকের বাষ্পচাপ বিশুদ্ধ কঠিন দ্রাবকের বাষ্পচাপের সাথে সমান হয়, তারপরেই তার কঠিনীভবনটা শুরু হয়। এখানে এই জায়গায় আমি একটুখানি বলবো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে একটা কিন্তু আরেকবার বলবে, আমি এটা আরেকবার বোঝাবার চেষ্টা করব। লেখচিত্রের সাহায্যে ব্যাপারটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে বোঝানো যায়। বিশুদ্ধ দ্রাবকের জন্য একটা লেখচিত্র অঙ্কন করেছি, যেখানে বিসি অংশ বলছে তরল আর এবি অংশ বলছে কঠিন অংশকে চিহ্নিত করছে, আর এবি আর বিসি বি বিন্দুতে সাম্যবস্থায় আছে, তাহলে বি বিন্দুটা হবে ওর ফিজিং পয়েন্ট বা হিমাঙ্ক। এখন বলছে এডি হচ্ছে তোমার দ্রবণের ক্ষেত্রে কঠিন অংশ, আর ডিই হচ্ছে এডি হচ্ছে কঠিন দ্রাবকের ক্ষেত্রে দ্রবণের ক্ষেত্রে, আর ডিই হচ্ছে দ্রবণের ক্ষেত্রে লেখচিত্রকে নির্দেশ করছে। এখান থেকে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে দ্রবণের হিমাঙ্কটা বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক থেকে কমে গেছে, যেটা ও এন দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে এখানে হিমাঙ্কের অবনমন কী হয়েছে? ডেল টিএফ ইকুয়াল টু টিএফ মাইনাস টিএফ প্রাইম, তাহলে টিএফ প্রাইমের মানটা এখানে কম। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী অতড়িত বিশ্লেষ অসংযোজী কঠিন দ্রাবক যোগ করলে তার হিমাঙ্কের অবনমন ঘটবে। এবার বলছে এই হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র তাহলে কী হবে? আমরা প্রিভিয়াস যেমন পড়েছিলাম এখানে একদম সেম, ঠিক কি? বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী অতড়িত বিশ্লেষ অসংযোজী কঠিন দ্রাবক যোগ করলে তার যে হিমাঙ্কের অবনমন হবে তার মোলাল দ্রবণের মোলাল গাঢ়ত্বের সহিত সমানুপাতিক। তাহলে সেই সমানুপাতিক চিহ্নটাকে তুলতে গেলে এখানে আমাদের একটা ধ্রুবক আনতে হয়, সেই এই যে সমীকরণ এখানে একটা ধ্রুবক আনতে হবে, সেই ধ্রুবকটাকে বলা হয়েছে কে এফ, এফ ফর ফিজিং, যে হচ্ছে মোলাল হিমাঙ্কের অবনমন ধ্রুবক বা আণবিক হিমাঙ্কের অবনমন ধ্রুবক, আর একটা যেটাকে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এই ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট এর ইউনিট এবং একক আমরা আসছি পরে, তার আগে একটুখানি দ্বিতীয় সূত্রটা দেখে নিই। এখানে লেখা যায় সেম অ্যাজ বিফোর, মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবকের সঙ্গে একদম একই। কীরকম? নির্দিষ্ট দ্রাবকের নির্দিষ্ট পরিমাণে সমমূল পরিমাণ ভিন্ন ভিন্ন দ্রাবক যোগ করলে প্রতিক্ষেত্রেই দেখা যাবে যে হিমাঙ্কের অবনমন একই হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম। এই সংখ্যাগত কথাটা বলার দরকার নেই, শুধু সূত্রটা বললেই চলবে। এর ব্যাখ্যাটা তাহলে কি আমরা কীভাবে বলবো? এর ব্যাখ্যাটা যদি আমাদের বলতে হয় তাহলে সেখানে বলতে হবে যে একটা দুটো পাত্র নেওয়া হলো, দুটো পাত্রে সম আয়তনের জল নেওয়া হলো এবং একটাতে একমল ইউরিয়া আর একটাতে একমল গ্লুকোজ যোগ করা হলো। দেখা যাবে যে দুটি ক্ষেত্রেই হিমাঙ্কের অবনমন একই হয়েছে। অর্থাৎ হিমাঙ্কের অবনমন আমাদের সংখ্যাগত ধর্ম বা রাউল্টের দ্বিতীয় সূত্রটাকে এখানে সাপোর্ট করছে। নেক্সট যেটা আমরা যাব, আণবিক ভর কী করে নির্ণয়? একদম ঠিক আগের মতো আমরা এম এর জায়গায় তার এই গাণিতিক রাশিমালাটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এম টুটা বসাবো। শুধুমাত্র কে এফ এর জায়গা ডেল টিভির জায়গায় দেখো ডেল টিএফ কথাটা এসে হাজির হয়েছে, আর কে বি এর জায়গায় কে এফ কথাটা এসে হাজির হয়েছে। এই সমীকরণে যদি আমরা কে এফ ডাব্লু টু ডাব্লু ওয়ান এবং ডেল টিএফ এর মান জানা থাকে তাহলে এম টু এর মানটা অনায়াসেই নির্ণয় করতে পারবো। এবার এরপরে যেটা বলছে রাউল্টের সূত্রের প্রযোজ্যতা, মানে কখন প্রযোজ্য হবে? নাম্বার ওয়ান, দ্রবণটাকে অতি লঘু হতে হবে, অতি লঘু দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে, দ্রবণের মধ্যে যে দ্রাবক যোগ করা হবে সেটা অনুদ্বায়ী অতড়িত বিশ্লেষ কঠিন অসংযোজী হতে হবে। নাম্বার থ্রি যেটা বলছিল যে তোমার দ্রবণটাকে যদি আমরা শীতল করি তার হিমাঙ্কে নিয়ে গেলে দ্রাবকটা যখন ক্লাসিত হবে, সেই দ্রাবকটা যখন ক্লাসিত হবে সেই দ্রাবকের মধ্যে কোনো দ্রাবক অণু থাকা চলবে না। এরপরে যেটা বলছে কে এফ এর সংজ্ঞা এবং তার একক, কে এফ এর সংজ্ঞা মানে আমরা পরিষ্কার সেই এমটাকে ওয়ান করে দেবো। তাহলে 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী অতড়িতবিশ্লেষ অসংযোজী কঠিন দ্রাবের এক মোল পরিমাণ যদি দ্রবীভূত থাকে তখন যে দ্রবণের
হিমাঙ্কের অবনমন ঘটে সেটাই হবে তার ইভোলোস্কোপিক কনস্ট্যান্ট বা KF। তারপরে ঠিক নিচে একটা দিয়েছে জলের KF এর মান 1.86 কথাটির অর্থ কী। জলের KF এর মান 1.86 কথাটির অর্থ হচ্ছে 1000 গ্রাম জলে 1 মোল পরিমাণ যদি অনুদবায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজী কঠিন দ্রাব্য যোগ করা হয় সেক্ষেত্রে হিমাঙ্কের অবনমন হবে 1.86 কেলভিন। এবার KF এর নির্ভরশীলতা ঠিক আগের মতো এখানেও বলছে KF এর মান যদি আমরা গাণিতিক রাশিমূলে নির্ণয় করি তাহলে দেখা যাবে যে KF ইকুয়াল টু আর ইন্টু TF স্কোয়ার বাই 1000 ইন্টু L^F, যেখানে আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, TF হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, আর L^F হচ্ছে এটাকে আমরা দুটোভাবে বলতে পারি যে প্রতি গ্রাম জলের হিমাঙ্কের লিনতাপ অথবা গলনের প্রতি গ্রাম কোনো কঠিন পদার্থের গলনের লিনতাপ একই হবে, মানটা শুধু একটুখানি আলাদা, কথাটা শুধু আলাদা, বাকি সব ক্ষেত্রে পুরোটা একই হবে। এরপরে যেটা বলছে হিমাঙ্ক রোধক পদার্থ কাকে বলে, যে সমস্ত পদার্থ বা যে সমস্ত হিমাঙ্ক রোধক আগে দ্রবণটা বলে নিই, তারপর হিমাঙ্ক রোধক পদার্থ কাকে বলছে সেটা সম্পর্কে আলোচনায় আসছি। হিমাঙ্ক রোধক দ্রবণ কাকে বলে, যে সমস্ত দ্রবণের হিমাঙ্ক 0°C অপেক্ষা অনেক কম তাদের হিমাঙ্ক রোধক দ্রবণ বলা হয়। এখান থেকে একটা খুব সুন্দর প্রশ্ন এখান থেকে হয়, শীতপ্রধান দেশে মোটর গাড়ির রেডিয়েটারে জলের সাথে ইথিলিন গ্লাইকল মেশানো হয় কেন। তার কারণ বলছে শীতপ্রধান দেশে প্রচণ্ড ঠান্ডায় বা তাপমাত্রা 0°C তাপমাত্রা নিচে নেমে গেলে মোটর গাড়ির রেডিয়েটরে তোমার জল জমে বরফে পরিণত হয়, যাতে এই ঘটনা না ঘটে এই অসুবিধাটাকে দূর করার জন্য এর সাথে ইথিলিন গ্লাইকল মেশানো হয়, কারণ ইথিলিন গ্লাইকল হচ্ছে হিমাঙ্ক রোধক পদার্থ, ওর সাথে ওটাকে মেশালে ওর হিমাঙ্ক 0°C তাপমাত্রা থেকে অনেক নিচে নেমে যায়, ফলে মোটর গাড়ির রেডিয়েটারে জল তরল অবস্থাতে থাকে এবং ইঞ্জিন স্বচ্ছন্দে চলতে পারে। এরপরে যে HWগুলো দেওয়া হয়েছে সেইগুলো আমরা পরের ভয়েস রেকর্ডে আলোচনা করব।